एवरीवन, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। नतून एक ब्लॉगे तुम्हारे सकल के स्वागत। और एखन हे 12টা বাজে, আমি এখন থেকে ব্লগটাকে শুরু করলাম। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ অনেক সময় সকাল থেকেও করি, অনেক সময় একটু লেট করে করি। আজকে একটু লেট হয়ে গেল। আজকে হচ্ছে প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছি, তো খিদে লেগে গেছিলো সবার, সেই জন্য আমি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট রেডি করে খেয়ে দিয়ে তারপরে আজকে একটু আমি মাথায় ইয়ে দিয়েছিলাম, চুলে হেয়ার মাস্ক করেছিলাম, তো সেই জন্য লেট করে স্নান করলাম। স্নান করে এসে এখন আমি রান্না শুরু করে দিয়েছি। আজকে রান্না করব ভেজিটেবল, মানে মিক্সড ভেজিটেবল আর কি রান্না করব। তো মেয়ের জন্য খিচুড়ি রান্না করা হয়ে গেছে, একটা ভেজিটেবল করা হয়ে গেছে, আর ওর জন্য একটু ফিশ রান্না করব, রুই মাছ আর কি। তো আর ডিম সিদ্ধ আছে, এগুলো ও খাবে। আর আমাদের করছি মিক্সড ভেজিটেবল, রাইস, আর হয়তো একটা পকোড়া করব। আর কালকে রাত্রে ডাল রান্না করেছিলাম মসুরির ডাল ভেজিটেবল দিয়ে, তো ওই ডালটা দিয়ে আজকে হয়ে যাবে লাঞ্চ দুপুরে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 12টা সকাল। তো চলো আজকে দিনটাকে এভাবে শুরু করি। আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে, আর আমার সাথে থাকো। আর আমার ব্লগটা যারা যারা দেখো তারা প্লিজ একটু কমেন্ট করে দিও, আমি রান্না করি তারপরে তোমাদেরকে দেখাবো। আমার রান্না শুরু করে দিয়েছি, মানে এখানে রাইস হচ্ছে, আমরা সিদ্ধ চাল খাই, সেই জন্য আমি এটাকে ফ্যানটাকে গলিয়ে তারপরে রাইসটা ইয়ে করে নিই, ছেঁকে শুকিয়ে নিই। আর এখানে তো এরকম মিক্সড ভেজিটেবল, এখানে সব রকমের সবজি আছে, কাঁচকলা দিয়েছি, পেঁপে দিয়েছি, তারপর সজনে ডাঁটা দিয়েছি, পটল দিয়েছি, কচু দিয়েছি, আর এই যে বড়িগুলো দেব, আর একটা বেগুন দেবো, এটা দিয়ে মিক্সড ভেজিটেবল বানাবো আজকে। আমার মিক্সড ভেজিটেবল কারি, আমার মেয়ে আসছে, বাবু এই দেখো আমার বাবু এসেছে, আমার বাবু সোনা এসছে, বাবু সোনা না আমার মা, হ্যাঁ হ্যাঁ এটা কে, হাই বলো, হাই বলো বেবি, হাউ আর ইউ, চুলগুলো গুড়ি পুরি ওকে এখন খাওয়াবো, সেই জন্য নিয়ে আসতে বললাম, উপরে ছিল, দেখি চুলটা ঠিক করে দিই, কি হয়েছে, হোয়াট ইউ নিড, দেখি করো। দুপুরের খাবার ভেজিটেবল কারি, মিক্সড ভেজিটেবল আর কি, আর এটা হচ্ছে পকোড়া, ভেজ পকোড়া। এটা তোমার বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা, আর কালো জিরে, বেসন, আর একটু চালের গুঁড়ো দিয়ে পকোড়াটা বানিয়েছে। আর এখানে আছে ডাল, এটাও সবজি দিয়ে ডাল বানিয়েছি, আর এটা সালাড। তো এই যে দুপুরের খাবার, আর ওর বাবা খেতে পারলো না, অল্প একটু খেয়ে চলে গেল, এখন মিটিং আছে, তো এসে খাবে বললো, তো আমি খাবারটা খেয়ে নিই, আর মেয়ে ঘুমিয়ে গেছে, আবার পরে শেয়ার করব তোমাদের সাথে, আবার পরে কথা বলবো। হাই হাই, কি করছো? এই যে লাঞ্চ করছি। এত দেরি কেন? দেরি, একটা মিটিং ছিল। তো এখন হচ্ছে ও খাবার খেতে এসে একটু করে খাবার খেয়ে চলে গেছিলো, তখন তো তোমাদেরকে বললাম, এখন ওর মিটিং শেষ হয়েছে, 3:30 বাজে, তো আজকে ওর দেরি হয়ে গেল খেতে, কিছু করার নেই, কাজ তো করতেই হবে, পরের কাজ, তো আর কি খাচ্ছে, খেয়ে নিক। আর আজকে বাইরে ওয়েদার দেখো, একটা আওয়াজ শুনতে পাচ্ছ, এই যে মেঘ গর্জন করছে, ওই দেখো আকাশে মেঘ, মেঘে ভরা কালো, আর দেখো আমাদের এই ফুল গাছটা কিভাবে একেবারে ইয়ে করছে, দুলছে, মাথা দুলাচ্ছে। আমি তো প্রথমে, হ্যাঁ এই গাছটা অনেক বড় হয়ে গেছে, আমি তো প্রথমে ভয় পেয়ে গেছি, কি রে হঠাৎ করে এরকম করে আওয়াজ হচ্ছে কেন, দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি গাছের ফুল সাদা ছিল, ও পিঙ্ক হয়ে গিয়েছে, তোমার বলেছে, আবার ওইদিকে একটা গাছ লাল ছিল, ও আবার পিঙ্ক হয়ে গিয়েছে, ফালতু কথা বলে। এই দেখো এই কালারটা আমাদের না, এটা ওদের বাড়ির গাছ,
তো এই কালারটা আমাদের সামনে আছে এই ফুল গাছটা আর এখানে একটা আছে ওই গাছটার কাছেই এখানে একটা আছে আচ্ছা দেখো ওইটা পিঙ্ক হয়ে গিয়েছে না নেক্সট ইয়ার দেখবে ওইটা সাদা হয়ে গিয়েছে হ্যাঁ তোমার বলেছে পুরা ডিম আরে আমাদের লাল ফুলের গাছ কি অবস্থা বাবা আকাশে মেঘে ভরা देरी हलो खे निल बिस्टी चले गो बिस्टी चले এখন যাব একটু মেয়ের পাশে গিয়ে রেস্ট করে নি তারপর বিকালে শেয়ার করব গুড ইভিনিং মাই লাভলি ফ্রেন্ডস এখন হচ্ছে যাচ্ছি একটু মেল রক্সে দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট টেস্ট করে নিয়ে এখন সবাই মিলে একটু এনজয় করতে বেরোলাম অনেক দিন বেরোইনি কারণ বৃষ্টি হচ্ছিল আর ওয়েদারও ভালো ছিল না এখন তো সন্ধে সন্ধে ভাব চলে এসেছে এই যে বাড়ি থেকে একটু লক করে আসলাম তো ওরা সামনে আছে আর বলছিল যে যাব না আমি বললাম অনেকদিন মেলবক্স চেক করা হয়নি সেই জন্য যাই যে মেলবক্সটা চেক করে আসি ওরা চলে গেছে অনেক দূরে এই তাকাও আমরা চলে আসতে বললে ও আর মানে ও খুব ভয় পায় মশাকে কি দারুন ফুল ফুটেছে বেগুনি এই দেখো কি সুন্দর আজকের আকাশটা অনেকদিন মেয়েকে খেলাতেও নিয়ে যায়নি মেঘলার কারণে বৃষ্টি হচ্ছে তার কারণে গাছে ফুল টুল কোথায় গেছে আচ্ছা এখন ফুল টুল বেশি হয়নি সোজা চলো একটু ঘুরে আসি একটু করে ঘুরে আসি না 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 দেখেছো তোমার ঠুঙ্গা কই ফুল কই কিছু আনিনি আমি এটা আমাদের মেল বক্স এই যে দূর থেকে দেখাই হেঁটে বেড়াচ্ছি আমাদের মেল বক্স চেক করা হয়ে গেছে চিঠিপত্র নিয়ে নিয়েছি এটার ভিতরে ঢুকিয়ে নিয়েছি কি হলো পাথর বেবি কেয়ারফুল হ্যাঁ কোন দিকে আমি আমি যেদিকে যাবো ও সেই দিকে আর কোনো দিকে যাবে না আমি তো বুঝতে পারিনি তোমরা ওই দিকে যাও বুঝতে পারছিনা কোন দিকে যাচ্ছি হ্যালো খেয়ে দিয়ে আসলাম এখনই আমরা সবাই খেয়ে দিয়ে আসলাম এই দেখো পিকচার দেখো আমাদের ওর বাবা মেরে রেখেছে এখানে তো ডিনার কমপ্লিট করে আসলাম সবার খাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে চলে এসেছি 11টা বাজে এখন মেয়েকে ফ্রেশ করাবো ওকে ক্রিম মাসাজ করবো ব্রাশ করাবো দেখো এখন কি করে দেখো এরা দুইজন বাপ আর বেটি দুইখানা কম্পিউটার নিয়ে বসে আছে মেয়ে আগাচ্ছে মেয়ের কাজ বাবা করে বাবার কাজ এইদিকে ঘোরো এই এদিকে ঘোরো কথা শোনে না দুটোই আমার জানো তোমরাই বলো তো কিরকম এরা দেখো মেয়ের দেখো আর বাপের দেখো এই বাবু এই বাবু বাই বলে দাও দেখতে পাচ্ছি এই বাবু বাই বলে দাও
বাবু বলো গুড নাইট বলো আমি এখন ফ্রেশ হব বলো বলো আমি এখন ঘুমানোর জন্য রেডি হব কুটু কুটু টু কুটু কুটু টু কুটু টু ঘুরে টুরে আমরা একটু হাঁটলাম হেঁটে টেঁটে চলে এসে বাড়ি এসে তারপর ওকে খাওয়ালাম রান্না ভাত শুধু ভাত রান্না করেছি ডিম সিদ্ধ আর মাছ ভাজা করেছিলাম ওর জন্য আর ডাল টাল অনেক তরকারি টরকারি ছিল রান্না করেছিলাম দুপুরে ওইগুলো দিয়ে খাইয়ে দিলাম আমরাও তাই নিরামিষ খাবার খেলাম আজকে এ বাই বলে দাও তোমরা ঠিক আছে আমি এখন যাব আগে আমি ব্রাশ ট্রাশ করে তারপরে ওকে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে ওকে ব্রাশ করাবো তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন আরেকটি ব্লগে আর আমার ব্লগ ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা